ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়া আহি আমাৰ মাজত উপস্থিত হৈছে। ৱাও, ফাইনালি গাইজ, বৰ্তমান আহি মই হেলিকপ্টাৰ লেণ্ডিং কৰিলোঁ। দেখিছে ঘৰবোৰ বানপানী কেনেকৈ উঠি আছে। এইটো কোম্পানীক দিয়া হৈছিলে। হয়, কি কোম্পানীক দিছিলে? এইটো মাকা ইণ্ডিয়া। এইজনী হৈছে পেণ্ট নিপিন্ধা ছোৱালীজনী। আজি মই ভাবিছোঁ কিবা হেলিকপ্টাৰখনকে লৈ ফুৰিবলৈ যাওঁ। ৱাও, এই হেলিকপ্টাৰখন লৈনো কিয় ফুৰিবলৈ যাওঁ? মানে আজি সাগৰত বানপানী হৈছে বোলে, বানপানী। সেইকাৰণে ভাবিলোঁ আজি হেলিকপ্টাৰখন লৈ মই অকলে ড্ৰাইভিং কৰি আজি সেই মানে সাগৰত বানপানী হৈছে আৰু সেই সাগৰত বানপানী হোৱাৰ চাবলৈ যাওঁ। লগতে কি কি অনিষ্ট হৈছে সকলোবোৰ দেখাম। এইখনে দেখিছে মোৰ হেলিকপ্টাৰখন, আৰু হেলিকপ্টাৰখন লৈ মই বৰ্তমান গৈ আছোঁ সাগৰৰ পানী চাবলৈ। লগতে সাগৰৰ পানী উঠি থকা ধুনীয়া ধুনীয়া গাভৰু ছোৱালীবিলাক, মানে বিকিনি পিন্ধি থকা ধুনীয়া ধুনীয়া গাভৰু ছোৱালীবিলাক আজি আপোনালোকক এই ভিডিঅ'ৰ জৰিয়তে দেখাম। আৰু এতিয়া মই দেখিছে হেলিকপ্টাৰ চলাই চলাই আহি আছোঁ। লগতে এইখন আমাৰ অসমৰ স্বাভিমানী গামোচাখনো লৈ আহিছোঁ। লগতে মোৰ লগত আছে আমাৰ ৰাজীৱ গান্ধী, মানে প্ৰাইম মিনিষ্টাৰ আছে, মানে হওঁ হৈ আছে আৰু তেওঁ হোৱা নাই। তেখেতৰ লগতে লৈ এতিয়া মই বৰ্তমান সাগৰলৈ গৈ আছোঁ। সাগৰত গৈ মানে আজি যিখিনি ৰিয়েকশ্যন পাওঁ সকলোবোৰ দেখাম। মানে আজি সাগৰ যে বানপানী হৈছে, তাৰ যে ৰাইজবিলাক যে উটি গৈছে, মানে এটা সাগৰৰ পাৰত যিবিলাক মানুহ চব সকলোবিলাক উটি গৈছে। পিছে আজি এই সন্দৰ্ভত আপুনি ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়া, আজি আপুনি কি ক'ব? এই মাথাইটো নিৰ্মাণ কাৰ্য ভালকৈ হ'ব লাগে, মেৰামতিটো ভালকৈ হ'ব লাগে। মুঠতে চৰকাৰে সেইটো ব্যৱস্থা এতিয়া হ'বগৈ বুলি কৈছে, পিছলৈ কি হয় নাজানো। যেতিয়ালৈকে নহয় মানে পৰিস্থিতি আৰু আমাৰ সেয়াই দেখিছে সাগৰলৈ যোৱাৰ বাটটো এইটো। আৰু এতিয়া সাগৰলৈ আমি দুজন মোৰ লগত গৈ আছে বৰ্তমান, মানে আমাৰ ভাৰতৰ মানে প্ৰাইম মিনিষ্টাৰ হওঁ হওঁ হৈ থাকে, কিন্তু মাজে মাজে তেওঁ ইলেকশ্যনত ফেইল মাৰে, সেইবাবে তেওঁ আকৌ ইলেকশ্যন খেলে। তেওঁ টেনশ্যনতে দেখিছেনে দাড়ি চাৰি গজিয়াকাপে হেলিকপ্টাৰ চলাই মানে বানপানী চাবলৈ যায়। কি ক'ব ৰাইজ, দেখিছেনে ক'ৰ মানুহ ক'ত কোৱাই দিলেহি ভগৱানে আনি। মই বা গৈ ক'ৰ বোৱাৰী মাইকীৰ ওচৰত গৈ পাওঁগৈ, আৰু তাৰো ঠিকনা নাই। সেয়েহে ভাবিছোঁ এবাৰ ডাং বলা হৈ জীয়াই থাকোঁ। তাকে ভাবিছোঁ ডাং বলা হৈনো কিমান থাকিম, দুজনীকে বিয়া পাতি দিম এবাৰ ভাত হৈছোঁ। কাৰণ এজনীয়ে মাতি ৰুব, এজনীয়ে কথা তুলিব, এজনীয়ে ভাত বাঢ়িব, এজনীয়ে মোক খুৱাই দিব। কি যে মজা লাগিব ভাই, আপোনালোকক জনাবলৈ পাই মই একেবাৰে দুখী হৈছোঁ যে মানে মোৰ ভৰিটো একেবাৰে অৱস্থা বেয়া। দেখিছে কি হৈছে, এইটো দেখিছে ভৰিটোত মানে হাল বাই থাকোঁতে হুল সোমাই গোটেই ঘাঁহ লাগি গ'ল, মানে খোজকাঢ়িব পৰা নাই। সেইবাবে হেলিকপ্টাৰখন লৈ আহিলোঁ। আৰু এতিয়া বৰ্তমান গাইজ আমি আহি আহি পালোহি সাগৰৰ একেবাৰে পাৰ অঞ্চল গাঁও। দেখিছে ঘৰবোৰ বানপানী কেনেকৈ উঠি আছে। আৰু এইফালে দেখিছে আমি আহি আছোঁ, মানে আমি ওপৰেদি আহিছোঁ কাৰণে দেই, কিন্তু আমি উঠা নাই। কিন্তু ঘৰকেইটা দেখিছেনে কেনেকৈ পানীত কেনেকৈ উঠি উঠি গৈছে, ছাগলীকেইটা কেনেকৈ বেয়া বেয়া আছে, মানে বানপানী উঠিছে খাবলৈ মানে বেচেৰাকেইটাই। সেইকাৰণে ভাবিছোঁ আমি উদ্ধাৰকাৰী দল এটা নতুনকৈ আকৌ মানে আনি মাতিব লাগিব। ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়া এনেও ক'লে আপোনালোকক যিমানখিনি পাৰিলে সেইখিনি বুজালে। লগতে আৰু আমি আপোনালোকক মেইন সাগৰৰ পাৰৰ যিবোৰ দৃশ্য, মানে আৰু তাত মানে গৰু ছাগলী কোহোৱাও উঠি গৈছে বোলে, সেইকাৰণে কোহোৱানো কেনেকৈ উঠি গৈছে, কি কিনো উঠি গৈছে সকলোবোৰ আজি দেখুৱাম আপোনালোকক। মাথো এনজয় কৰি থাকিব। আমি এতিয়া বৰ্তমান আহি আহি সাগৰৰ পাৰ নিচেই পাৰ পাইছোঁহি, কিন্তু সাগৰলৈ আহি থাকোঁতে আকাশৰ ওপৰত মানে ৰাস্তাবোৰ এনেকুৱা খলা বমা। দেখিছে ৰাস্তাবোৰ কিমান খলা বমা, জেগাই জেগাই পানী আছে। কিয় পানী হৈছে, কিয় ইমান বেকা বেকি হৈছে, আমাৰ মাননীয় ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়াক সুধিব বিচাৰিছোঁ, আৰু তেখেতেনো কি কয় এই মন্তব্য আপোনালোকৰ মাজলৈ আগবঢ়াম। মই আজি আপোনাক ছাৰ সুধিব বিচাৰিছোঁ যে আকাশত যে বনালে যে ৰাস্তাটো, এই ৰাস্তাটো কোন কোম্পানীক দিছিলে যে মাজে মাজে পানী আৰু মাজে মাজে যে খলা বমা বেকা বেকি, এই বিষয়ে আপুনি অলপমান ক'ব নেকি? এইটো মই নিজে বনোৱা, মানে বনাওঁতে নাহিছিলোঁ। হয়, ৰাস্তাটো এইটো কোম্পানীক দিয়া হৈছিলে। হয়, কি কোম্পানীক দিছিলে? এইটো মাকা ইণ্ডিয়া। অঁ, মাকা ইণ্ডিয়া, এইটো আকৌ কেনেকুৱা কোম্পানী? এইটো কামটোহে নামটোহে মাকা ইণ্ডিয়া, কামবিলাক মক্কেল হৈ গ'ল। কোন এই লোক, কাহাঁ সে আতে? এইকাৰণে এইখন এতিয়া গেলা পচা, এইবিলাক ৰাস্তা মাৰ পিতাও নচলে, মা জিকা মাটিতহে চলে। আমি বৰ্তমান হেলিকপ্টাৰহে চলাই আহিছোঁ ছাৰ, হেলিকপ্টাৰ নচলে, ইয়াত মানে লাগি লাগি ধৰে। খতম। আৰু এয়া আছিলে মানে আমাৰ মাননীয় ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়াৰ মন্তব্য। তেওঁ কোম্পানীটো দিছিলে কামটো,
কিন্তু কোম্পানীটোর নাম হল মাকা ইন্ডিয়া লিমিটেড। কিন্তু ও মাই গড, আজি মই প্রথমবারের বাবে শুনিছো। ফাইনালি গাইস, বর্তমান আহি মই হেলিকপ্টার ল্যান্ডিং কইলো। দেখি যে হেলিকপ্টার এয়া আমার ভারতের প্রাইম মিনিষ্টার, মানে হবলগা প্রাইম মিনিষ্টার রাজীব গান্ধী ডাঙরিয়া আহি আমার মাজত উপস্থিত হয়েছে। যেহেতু সাগর বানপানী হয়েছে, সাগর বানপানী হওয়ার লগতে তেও উপভোগ করিব কেনেকা কি হয়েছে, সেইবাবে মই তেও এখন ফুলাম গামোছাৰে আদৰিব বিচাৰিছো। এয়া আজি আপনার মন্তব্যব কই যাক, আজি আপনার কেনেকা লাগিছে? বিশেষ সাগর পাৰলৈ আহিছে, সাগর পাৰ সাগর পাৰ মানে ইয়াত বহুত আহি ভাল লাগিছে, আনন্দ লাগিছে। মই কোম্পানি যিটো মাকা ইন্ডিয়া কোম্পানীক দিছিল, বুঝছানে, মাকা ইন্ডিয়া কোম্পানীয়ে বস্তুটো রাস্তাটো ভালকে নবনালে। আজি আহি প্রত্যক্ষ কৰিছো যে এই রাস্তাটো কোবাত খলা বমা কেঁড়া বেকা এই হেলিকপ্টার লাগি ধরেছে। কি বাত হে স্যার, বুঝছেন, এই এই আপনার ফ্রন্টতে দেখব পায় এখন হেলিকপ্টার এখন লাগি ধরেছে, এটা গল এটা গল নাই এখন লাগি ধরেছিল এইখিনতে আর এই আগল লাগি ধরেছে। মই মানে আহি থাকুন প্রত্যক্ষ কৈছো, মাকা ইন্ডিয়া কোম্পানীয় কামটো মককেল কৰি দিলে গোটে, বুঝছে না আপনাদের। এতিয়া কি কম, পিছর এতিয়া মই নিজে কামটোত আগ্রহী হয়ে লাগিব লাগিব, পদবীত যাতে এটা ভাল প্রদর্শন দেখাব পাৰো। আপনার এই রাস্তা ঘাট ঘর দোয়ার পর ধরে গোটেখিন মানে পকি করবলে চেষ্টা করবেন। আপনার একটা এয়ারপোর্ট থাকবে, এয়ারপোর্টের উপর আক এক্সট্রাকে মানে আপনার এখন দীঘল একটা ব্রিজ, এয়ারপোর্টের ব্রিজ মানে তার উপর ব্রিজের উপর ব্রিজ, ব্রিজের উপর ইমানখিনিকে কলো সবাই আর মোক এনেকে আপনাদের মম চেনেহে দি থাকি থাকিব দে। ধন্যবাদ 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 ধন্যবাদ। এই আমার মিনিষ্টার ডাঙরিয়া তেও মন্তব্য আগবহালে, তেও মাকা ইন্ডিয়া নামের কোম্পানিক কামটো সমজাইছিলে, কিন্তু রাস্তাটো মানে হেলিকপ্টার অহা যাওয়া যে বাট ধ্বংস করে পেলালে মানে মাকা ইন্ডিয়া কোম্পানি, সেইবাবে আমি এইবার তেখেতক ভোট দান করি যাতে অতি সোনকালে তেওঁক প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী হাতাও বোলে দেশ বচাও বলে কথা অহা আছে নয়, সেইবাবে আমি এবার রাহুল গান্ধী ডাঙরিয়াক ইলেকশনত জিকাম। সকলে সকলে জিকাবনে, আপনাদের সকলে সকলে জিকাবনে? জিকাম 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 জিকাব। এবার আমার মানে ভারতের প্রাইম মিনিষ্টার হব মানে রাজীব গান্ধী ডাঙরিয়া কলে মিটিং শুনিলে। এতিয়া আমি সাগর পাৰত যে যিখিনি ঘটনা ঘটিছে, যিখিনি দুর্ঘটনা ঘটিছে সকলবোৰ আজি আপনার দেখাবলে গৈ আছো। মোৰ লগত থাকিব আমার মিনিষ্টার ডাঙরিয়া। আর এতিয়া আমি আহি পাই গেলো সাগরের মাজত, দেখিছে সাগর পানি কিমান বিশাল পানি হয়েছে। আগলে আমার মিনিষ্টার ডাঙরিয়া গৈ আছে, লগতে দেখিছে না সাগর কিমান কি উটি গেছে, এইফালে চেন্ডেল উটি গেছে, এইফালে পানি উটি গেছে, মানুহ উঠি গৈছে, গরু উঠি গৈছে, আর কহুয়া ঘাঁ সকলবোৰ উঠি গৈছে, যেহেতু বানপানী হৈছে সাগৰ। সাগৰটো সকলোৱে দেখা নাই, তথাপিতো আজি এই মোৰ ভিডিওটোৰ জৰিয়তে সাগৰখন আপোনালোকক দেখাব চেষ্টা কৰিলো। সাগৰ পাৰত থকা যিসকল জনবসতি তেওঁলোকক আমি উদ্ধাৰ কৰিবলৈ গৈ আছোঁ। নিজৰ অৱস্থা বেয়া, বিশেষ নহয় কি উদ্ধাৰ কৰিম মই, নিজৰ অৱস্থা বেয়া। বাৰু যি কি নহওক, সকলোবোৰ দেখুৱাই থাকিম। সাগৰ পাৰলৈ আহিলোঁ, ধুনীয়া ধুনীয়া বিকিনি পিন্ধা ছোৱালীবিলাক কি চাম বুলি কৈছিলোঁ, দেখাম বুলি কৈছিলোঁ, পিছে ক'তা নাই বিকিনি নিপিন্ধাকৈ আছে বাৰু কিছুমান ছোৱালী, যেনে গৰুকেইজনী আছে, গাই গৰুকেইজনী, তেনেতো পেণ্ট চেণ্ট নিপিন্ধে, তেনে ব্ৰাছ নিপিন্ধে, সেইকেইজনীকে আজি আপোনালোকক দেখাম। বানপানী চাবলৈ আহি সকলোবিলাকে দেখিলোঁ, কিন্তু এটা বস্তু দেখি নাপালোঁ, যেনে পেণ্ট পিন্ধা ছোৱালী, যেনেকৈ বিকিনি পিন্ধা ছোৱালী, কিন্তু এজনী দেখা পালোঁ পেণ্ট নিপিন্ধাকৈ আছে। চাওক না আপোনালোকক দেখুৱাই দিম, আপোনালোকে আচৰিত হৈ যাব, মানে নেদেখুৱাই নেকি আপোনালোকক, যেন চাই সকলোৱে কিবাকিবিবিলাক থিয় হৈ যায় বা। আচলতে মই থিয় মানে চুলিহে থিয় হোৱাৰ কথা কৈছোঁ খঙত, কিন্তু আকৌ শিবিৰ বুলি নাভাবিব আকৌ আপোনালোকে ল'ৰাবিলাকে দেই। এইজনী হৈছে পেণ্ট নিপিন্ধা ছোৱালীজনী, দেখিছে এইজনী পেণ্ট নিপিন্ধাকৈ আছে, দেখিছেনে পকটো উলিয়াইছে, হাগু হাগুকৈ আছে, যিহেতু তেওঁ পেণ্ট পিন্ধা নাই যে য'তে ত'তে হাগি দিব পাৰে। আৰু দেখাম পেণ্ট নিপিন্ধা ছোৱালী সকলোবোৰ দেখাম আজি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে। আৰু এইজনী হৈছে পেণ্ট নিপিন্ধা ছোৱালী, দেখিছে পেণ্ট নিপিন্ধি কেনেকৈ ঘূৰি ফুৰিছে, লেংটা পেংটাই ঘূৰি ফুৰিছে, লাষ্ট চম নাই জানো বাৰু সিহঁতৰ, হাঁ পেণ্ট চেণ্ট নিপিন্ধাকৈ এনেকৈ ঘূৰি ফুৰিব লাগে নেকি, হাঁ
তেহেতো লাজ নাই নাই মোক কি লাজ নাই নেকি মইতো কাপোৰ কানি পিন্ধি আহিছোঁ মই কতো কম চাকাম এনেকৈ থাকিব নালাগে দহজনত আমাৰ প্ৰাইম মিনিষ্টাৰ ছাৰ আহিছে প্ৰাইম মিনিষ্টাৰ ছাৰ আহিছে তহঁতি এনেকৈ থাকিব লাগে নেকি হা সদায় ভালকৈ থাকিবি কৈ দিছোঁ হ'লে মোৰ টেমা গৰম হৈ যাব টেমা গৰম হৈ গ'লে মই কিন্তু কাকো সুধাই নিম পিটন দিম কিন্তু চবকে ধৰি লৈ পেন খুলি খুলি পিটিম মানে মানুহক কোৱা নাই আকৌ গৰুঘে কৈছোঁ বাৰু আপোনালোকৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগিল বাৰু আজিৰ ভিডিঅ'টো আপোনালোকৰ বাবে কমেডি কৰিব চেষ্টা কৰিলোঁ যিবাবে ভাবিছোঁ আজিৰ পৰা কমেডি ভিডিঅ' দিবলৈ আৰম্ভ কৰিম ব্লগ ভিডিঅ' দিম মানে অৰ্থাৎ কমেডি ব্লগ ভিডিঅ' হ'ব যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেন্তে লাইক কমেণ্ট শ্বেয়াৰ সকলোবিলাক কৰি দিব এফালৰ পৰা থপিয়াই যাব ভিডিঅ'বিলাকত যদি ভাল হৈছে থপিয়াই যাব লাইকটো কাষতে আছে নহয় থপিয়াই থৈ যাব যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেন্তে কাণখন যে পকাই দিব মানে ছাবস্ক্রাইব কৰি দিব কৈছোঁ লগতে কাণখন ভালকৈ পকাই দিব মানে অল কৰি দিব কৈছোঁ যদি ন'টিফিকেশ্যনটো যায় তেন্তে আপোনালোকে তাক কাণৰ ফুটাত ভৰাই দিব হেডফোনডাল যেনেকৈ ভৰাই দিয়ে তেনেকৈ ভৰাই দি ধুনীয়াকৈ শুনিব বাৰু আজি ইমানতে সমাপ্ত কৰিছোঁ পুনৰ লগ পাম নেক্সট এটা ভিডিঅ'ৰ মাজত আপোনালোকক তেন্তে আজিলৈ এৰিছোঁ বাই জয় আই অসম।